এইমস পাটনাতে নিয়োগ। এইমস কি? এইমস হলো একটা বড় একটা ধরনের হসপিটাল যেটা অনেক জায়গায় তৈরি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে তৈরি হচ্ছে। তো এইমস পাটনাতে নিয়োগ, তাই এটা ওয়েস্ট বেঙ্গল না, এটা পাটনাতে নিয়োগ হবে। 104 সিনিয়র রেজিডেন্স পদ আছে, তো মিনিমাম অনেক পদ আছে। তো 31 মে লাস্ট তারিখ, অলরেডি স্টার্টেড, আবেদন শুরুর তারিখ শুরু হয়ে গেছে 31 মে লাস্ট তারিখ। তো এখানে কিন্তু এইমস পাটনা পোস্ট নেম হলো সিনিয়র রেসিডেন্ট পদ, পাটনা বিহারে পোস্টিং। তো ভেকেন্সি, এখানে ভেকেন্সি হলো 26টা, মেডিসিন আর মেডিকেল সুপার স্পেশালিটি, ঠিক আছে। তো এখানে 26টা স্পেশালিটি, আর জেনারেল সার্জারি অ্যান্ড সার্জিক্যাল সুপার স্পেশালিটি 13টা, আর অর্থোপেডিক্স 5টা, আর ENT 2টো। তো এখানে এগুলো ভেকেন্সি, ডিপার্টমেন্ট উইথ ভেকেন্সি ডিটেলস, আর স্যালারি এখানে হলো মিনিমাম 76,000 টাকা স্যালারি, বহুত ভালো স্যালারি। তো এখানে কী হচ্ছে, অনেক মাইক্রোলজি প্যাথোলজি দুটো, মাইক্রোলজি দুটো, তো ফরেন্সিক মেডিকেল টেকনোলজিক্যালিস 3টে। যারা যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করে, যারা মেডিকেল সায়েন্স এ স্নাতক পাস যোগ্যতা, তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো কীভাবে ফর্ম ফিল করতে হবে, এটা ডাইরেক্টলি কিন্তু অফলাইনে অনলাইনে না। তো এখানে আবেদন পাঠানোর ঠিকানা হলো রিক্রুটমেন্ট সেল, অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স, পূর্ব শ্রী পাটনা বিহার। তো এখানে কিন্তু এখানে পাঠাতে হবে। তো যারা মাধ্যমিক বা HS বা স্নাতক পাস করেছে তাদের জন্য এটা না, যারা মেডিকেল পাস করেছে তাদের জন্য। তো ভিডিও যদি ভালো লাগে সম্পূর্ণ, তাহলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, আর বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।